সহজে বানানো যায়, খুব অল্প সময় লাগে। কিছু কিছু মিষ্টির রাজা হচ্ছে এই জিনিসটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্যামিলিয়া, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য খুব ছোট্ট একটি রেসিপি নিয়ে আসলাম, কিভাবে পারফেক্ট ছানা তৈরি করা যায়। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি কিভাবে তৈরি করতেছি। আমি একটা পাতিলের মধ্যে 1.5 লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। দিয়ে আমি দুধগুলা নেড়ে ছেড়ে, যতক্ষণ পর্যন্ত না দুধগুলাতে ভালো করে বলক আসবে, ফুটে উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি দুধগুলা রান্না করব। তো দেখুন আমার দুধগুলাতে আপনার অনেক সুন্দরভাবে বলক এসে গিয়েছে। তো আমি এখন একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ মতো হোয়াইট ভিনেগার নিয়েছি, আর 1 টেবিল চামচ পানি দিয়ে আমি ভিনেগারটা মিশিয়ে নিয়েছি। তো আমি 1 টেবিল চামচ করে ছানাগুলো দিচ্ছি, যেন আস্তে আস্তে ভালো করে দুধগুলো থেকে ছানাগুলো কেটে আসে। তো আপনারা যারা নতুন মিষ্টি বানাবেন, আপনারা লেবু বা আপনারা ভিনেগার দিয়ে তৈরি করবেন। আপনারা কেউ টক দই দিয়ে তৈরি করা না করার চেষ্টা করবেন, কারণ টক দই দিয়ে যখন মিষ্টিটা বানান, টক যদি ছানাটা পারফেক্ট না হয় মিষ্টিটা ফেটে যায়। কারণ কি, টক দইটা দিয়ে মিষ্টিটা ছানাটা তৈরি করলে ওই ছানাটা অনেক সফট থাকে। তো যারা সবসময় করে তারা করতে করতে হয়তো অভিজ্ঞ হয়ে গেছে, কিন্তু নতুন আলারা তখন এটা বুঝবেন, আপনার মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। আমার মোটামুটি ছানাগুলো কাটা শুরু হয়ে গেছে দেখুন। আর এটা খুব সহজ একটি পদ্ধতি, এটা বানাতে তেমন কোনো টাইম লাগে না। দেখুন হয়ে গেল আমার ছানাটা, পানিগুলো সবুজ হয়ে আসছে, দুধগুলোর ছানাগুলো কাটাও হয়ে গেছে। তো আমি এখন একটা স্ট্রেনারের মধ্যে একটা কাপড় দিয়ে আমি ছেঁকে নিব। যেই কোনো একটা কাপড় দিবেন সুতি, যেন ওটা থেকে কোনো রং না বের হয়। তো আমি একটা কাপড় দিয়ে ছানাগুলো ছেঁকে নিচ্ছি। নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে, আমি 2 বার করে ঠান্ডা পানি দিয়ে ছানাগুলো ধুয়ে নিয়েছি। যদি ভালো করে ধোয়া না হয় আপনার টক থেকে যাবে আর ভিনেগারের গন্ধটা থেকে যাবে। নিয়ে আমি ঠান্ডা করি, তারপরে আমি কাপড়টাকে ভালো করে পেঁচিয়ে একটা পুটলির মতো করে নিয়েছি। নিয়ে আমি একটা জায়গার মধ্যে ঝুলিয়ে দিয়েছি, 3-4 ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রেখেছি। যখন পানিগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছিল তখন আমি মিষ্টিটা তৈরি করছি। ছানাটা আমার রেডি হয়ে গেছে। তো দেখুন আমার হয়ে গেল ছানা, অনেক পারফেক্ট হয়েছে আমার ছানাটা, আপনারা দেখুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।